দেশের চাহিদা পূরণ করে মানসম্মত পণ্য রপ্তানির পরিমাণ বাড়ছে বলে মন্তব্য করেছেন পরিকল্পনা প্রতিমন্ত্রী ডক্টর শামসুল আলম। তিনি আজ সাইবার ইন্টারন্যাশনাল আয়োজিত সেফকন 2022 শীর্ষক তিন দিনব্যাপী আন্তর্জাতিক প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে এই মন্তব্য করেন। অনুষ্ঠানে বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট টি এম আজিজুল আকিল ডেভিড ও বাংলাদেশ মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি সৈয়দ আলমাস কবির সহ বিভিন্ন প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ বক্তব্য রাখেন। প্রতিমন্ত্রী বলেন, দেশের সকল ক্ষেত্রে ব্যাপক উন্নয়ন হয়েছে, এই কারণে বিশ্ববাজার অর্থনীতির বিপর্যয় হলেও বাংলাদেশের জনগণের শঙ্কিত হওয়ার কারণ নেই। অবকাঠামো নির্মাণ, বিদ্যুৎ উৎপাদন, নবায়নযোগ্য জ্বালানি, সেফ এইচভিএসিআর ও পানি ব্যবস্থাপনার সাথে সংশ্লিষ্ট 14টি দেশের মোট 120টিরও বেশি প্রতিষ্ঠান এই প্রদর্শনীতে অংশগ্রহণ করছে।